হাওড়া ব্রিজের আদলেই বানানো একটি ব্রিজ রয়েছে কিন্তু আমাদের শহরেই। কোথায় সেটা কি আপনারা জানেন? একটু হিন্ট দিই যে অনেক সময় আমরা কিন্তু এই জায়গাতে ঘুরতে যাই, সকালে হয়তো আমরা ওখানে মর্নিং ওয়াক বা জগিং করতেও যাই। বুঝতে পেরেছেন কি কোন জায়গার নাম বলছি? আমি কিন্তু রবীন্দ্র সরোবর লেকের কথা বলছি। এখানেই একটি ব্রিজ রয়েছে যেটা একদমই হাওড়া ব্রিজের আদলে বানানো। এই ব্রিজটি 1926 এই সালে গড়ে উঠেছিল, ব্রিটিশদের অধীনেই এই ব্রিজটি বানানো হয়। এবার বলি কেন বানানো হয়েছিল। এখানে এই লেকের মধ্যেই একটি মসজিদ রয়েছে যেটা লেকের মাঝামাঝি অবস্থিত। এই মসজিদে পৌঁছানোর জন্যেই এই ব্রিজটি বানানো হয় এবং সেটি পুরোপুরি হাওড়া ব্রিজের আদলেই বানানো হয়েছে। তাই পরের বার আপনি যখন লেকে ঘুরতে যাচ্ছেন বা মর্নিং ওয়াক করতে যাচ্ছেন, এই ব্রিজটি দেখতে কিন্তু ভুলবেন না। এইরকম নানা আপডেটসের জন্যে চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। এই সংক্রান্ত আরও ফ্যাক্টস আপনারা যদি জানতে চান, আমাদের কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।